পাঁচটা টাকা দিন না, পাঁচশো টাকা দিন না। আরে কিসের পাগল, এই দাঁড়া দেখে লাগছি কিসের পাগল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে কিন্তু তোমাদের মাঝে আরো একটা সেরকম প্রাঙ্ক নিয়ে আসছি, আর বুঝতেই পারছো আজকের প্রাঙ্কটা কি হতে চলেছে। তো আজকে আমি একটা পাগলের অভিনয় করব, আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের যদি মন খারাপ থেকে ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে। ভাইয়ের চ্যানেল যা যা দরকার অবশ্যই করে দিও, আর কথা না বাড়িয়ে তোমাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি, লেটস গো। এ ভাইয়া পাঁচশো টাকা দিন না। কি আপনি? আমি দুদিন ধরে কিছু খাই নাই ভাই, পাঁচশো টাকা দিন না। দুদিন ধরে কিছু খান না, আমাদের কাছে টাকার অভাব পড়ছে, মানে আপনি আমার কাছে চাইতে হবে টাকা। না ভাই টাকা আছে, আপু পাঁচশো টাকা দিন না। ভাইয়া পাঁচশো টাকা দিন না। আমার বাসা এই যে এখানে, পাঁচশো টাকা দিন না ভাইয়া। আসলে ভ্রান্তি নাই আমার কাছে, বুঝছেন? ভ্রান্তি আপনার কাছে নাই ভাইয়া? আরে ভাই আমার চিনেন নাই, আমি তো এখানেই থাকি, আমি এখানেই ঘুরি, এখানেই বসি, এখানেই খাই। পাঁচশো টাকা দিন না ভাইয়া। পাঁচশো টাকা বলছি তো হবে না ভাইয়া। আরে দিন না ভাইয়া, পাঁচশো টাকা দিন না ভাই। কিছু খাইতাম দুই দিন কিছু খাই না। কখনো টাকা দিতে নেই। আরে দিন না, পাঁচশো টাকা দিন না। কই করে কেন, পাঁচশো টাকা দিন না। কি করে আচ্ছা আসতে লেট হলো কেন? এই তো কাজ ছিল বাবা কলেজে। ভাইয়া জি পাঁচশো টাকা দিন না। কেন? কিচ্ছু খাই নাই দুদিন ধরে ভাইয়া, কিচ্ছু খাই নাই। আচ্ছা বুঝলাম, টাকা দিব, টাকা আছে দিব। আপনি কি আমি খুব অসুস্থ মানুষ, পাঁচশো টাকা দিন না, কিছু খাইনি অনেকদিন ধরে, কিছু খাইনি। পাঁচশো টাকা দিন না, পাঁচশো টাকা দিন না। কিসের পাগল, দাঁড়া দেখে লাগছি কিসের পাগল, দাঁড়া